সামনে আমাকে অপমান করে ও রাজি হাতিয়ে চলে গেল। ঠিক আছে, অভিনেতা বাবর একজন বাংলাদেশি খল অভিনেতা। বহু হিট সুপারহিট ছবিতে দাপটের সাথে অভিনয় করেছেন তিনি। খলনায়ক হিসেবে একসময়ে চলচ্চিত্রে তার যেমন চাহিদা ছিল, তেমনই ছিল জনপ্রিয়তাও। সে সময়ের সব টপ নায়ক নায়িকাদের তিনি ছিলেন জাদরেল ভিলেন। আজ কথা বলতে চলেছি খল অভিনেতা বাবরকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেতা বাবরের প্রকৃত নাম আবু মোহাম্মদ খলিলুর রহমান। তিনি 1952 সালের 3 ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। বাবর খুব ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। 1958 সাল থেকে ঢাকা রেডিওতে ছোটদের অনুষ্ঠান ও নাটকে শিশু শিল্পী হিসেবে অভিনয় করতেন। 1967 সাল থেকে টেলিভিশনে অভিনয় শুরু করেন। 1972 সালে আমজাদ হোসেন বাংলার মুখ চলচ্চিত্রে বাবরকে নায়ক হিসেবে সুযোগ দেন, যদিও ছবিটি মুক্তি পায়নি। ওই ছবির শুটিং চলাকালীন সময়ে নায়করাজ রাজ্জাক তাকে রংবাদ ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। রংবাদ ছবির মাধ্যমেই বাবরের খলনায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে। জহিরুল হক পরিচালিত ছবিটি মুক্তি পায় 1973 সালে। বাবর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে গুন্ডা, দুরন্ত দুর্বার, আপনজন, সারেং বউ, সৎমা, মহানগর, আদরের বোন, অশিক্ষিত ইত্যাদি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের অভিজ্ঞতায় খলনায়ক হিসেবে সর্বোচ্চ সফলতা পেয়েছেন বাবর। জনপ্রিয় শক্তিমান খল অভিনেতা বাবর কিছু কিছু ছবিতে ব্যতিক্রমধর্মী কিছু চরিত্রে কাজ করেছেন। বেঈমান ছবিতে সহজ সরল পাহাড়ি উপজাতির চরিত্র, যেখানে তার সাথে নায়িকা ছিলেন শর্বরী। ইন্সপেক্টর ছবিতেও ওয়াসিমের সাথে দুই নায়কের একক নায়ক ছিলেন বাবর। মহানগর ছবিতে নায়করাজ রাজ্জাকের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রতিনিধি ছবিতে বাবর মাত্র একটি দৃশ্যে কামারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। পুরস্কার ছবিতে ছিলেন সহজ সরল এক শিক্ষক। আর সারেং বউ ছবিতে নিরীহ এক যুবক, এই ছবিতে তার সেই ঐতিহাসিক সংলাপ, আমার কোনো আপত্তি নাই। সে সময়ে বহুল জনপ্রিয় ছিল। এসব থেকে প্রমাণিত হয় বাবর কত বড় মাপের অভিনেতা ছিলেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের অভিজ্ঞতায় বাবর চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনা করেছেন। তার প্রযোজিত ছবি ইন্সপেক্টর, দাগি, মাস্তান দাদা, দয়াবান। দয়াবান ছবিটি তিনি নিজে পরিচালনা করেন। একসময় বাবর অভিনয়ে বিরতি দিয়ে ব্যবসায় মনোযোগী হন, কিন্তু ব্যবসায় তার সফলতা আসেনি। এরপর টেলিভিশনের জন্য নাটক নির্মাণ শুরু করেন। তিনি বেশ কয়েকটি টিভি নাটক প্রযোজনা এবং পরিচালনা করেছেন। ব্যক্তিজীবনে বাবর সুলতানা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান, মেয়ে সাইনা রহমান এবং ছেলে রিয়াদুর রহমান। অভিনেতা, প্রযোজক, পরিচালক বাবর চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন। অভিনেতা, চিত্র পরিচালক, প্রযোজক বাবর 2019 সালের 26 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। প্রতিভাবান অভিনেতা বাবর বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সারা জীবন স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন তার সৃজনশীল অভিনয়ের জন্য। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।